নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর সেদিনকে আপনাদের বলেছিলাম যে আমরা এডিসন গিয়ে কোথায় গেছিলাম সেটা আপনাদের বলবো। আমরা এডিসন গিয়ে চলে গেছিলাম এইচ মার্টে। এইচ মার্ট হচ্ছে একটা কোরিয়ান ব্র্যান্ড, বলতে পারেন এখানে এশিয়ান ফুড সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় আর ভীষণ ভালো পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কত ধরনের আপেল এখানে, আমি জানতামই না যে এত ধরনের আপেল আছে। তা আমি এই মার্কেটটায় এসে এত খুশি হয়েছি, এত বড় আর এত ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায় যে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সময় সেদিনকে হাতে খুবই কম ছিল, মোটামুটি এক ঘন্টার মধ্যে জিনিসটা কমপ্লিট করতে হতো কারণ আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো। তাই আমি পুরো মার্কেটটা আপনাদেরকে ঘুরে আজকে দেখাতে পারবো না, আর এখানে দাম যথেষ্ট কম। দেখতেই পাচ্ছেন এত বড় বড় ব্রোকোলিগুলোর মোটে 90 সেন্ট করে দাম, আমাদের ফার্মার্স মার্কেটে একটুখানি সেটা বেশিই লাগে। আর ভীষণ ফ্রেশ, আর এত ভ্যারাইটি অফ ভেজিটেবলস আমি এখানে এসে দেখতে পাবো। আর জানেন, আমি এখানে এসে মোচাও দেখতে পেয়েছি। মোচা অবশ্য কাটতে পারি না, তাই জন্য মোচাটা কিনতে পারিনি, বাট মোচা দেখতে পেয়েছি। এঁচোর তো আপনাদের আগেই আমি দেখিয়েছিলাম, তবে এখানে এঁচোরের দামটা যথেষ্ট পরিমাণেই কম। দেখতে পাচ্ছেন শুটকি পাওয়া যাচ্ছে এখানে। মেনলি আমরা এসেছি মাছ কিনবো বলে। সৌরভের এক বন্ধুর থেকে খবর পেয়েছিল যে এখানে খুব ভালো মাছ পাওয়া যায় আর যথেষ্ট কম দাম। সত্যি এসে অবাক হলাম যে এখানে সত্যি খুব কম দাম আর একদম ফ্রেশ। যারা কোরিয়ান, এশিয়ান ফুড বা চাইনিজ ফুড খেতে খুব ভালোবাসেন, তাদের জন্য এটা এক কথায় একটা ভীষণ ভালো জায়গা। এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন, শুধু মাছ মাংস সেটা না, সমস্ত ধরনের ভেজিটেবলস থেকে শুরু করে সস, নুডলস, সব কিছু। পুরোটা তো ঘুরে দেখানো সম্ভব হয়নি আজকে, কিন্তু এর পরের বার যেদিন আসবো সেদিন অবশ্যই আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। খাবো কত ধরনের চিংড়ি মাছ, এই দেখুন কত ধরনের কাঁকড়া, কি বড় বড় কাঁকড়া। আর একটা কিং ক্র্যাবও আছে, সেটা বিশাল বড়। লোলো দেখে তো খুব ভয় পেয়ে গেছে, আর যথেষ্ট কম দাম, একদম জ্যান্ত কাঁকড়া। এই যে এটা হচ্ছে কিং ক্র্যাব। এখানে এই জিনিসটা আমি খুব নতুন দেখলাম যে কি সুন্দর অ্যাকুরিয়াম করে রেখেছে। সত্যি এখানে খুব খুব ভালো মাছ পাওয়া যায় আর দামও কম। আমরা এখান থেকে মোটামুটি স্যালমন মাছ, চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ আর তেলাপিয়া মাছ, এই এত ধরনের মাছ কিনেছি। দেখেছেন শামুক, ঝিনুক, অক্টোপাস সব কিছুই এখানে পাওয়া যায় আর ভীষণই ফ্রেশ। একটা জিনিস এখানে দেখলাম যে যে নাগেটসগুলো আমরা খাই সেটা এমনি বিক্রি হচ্ছে খোলাভাবে, তো সেখান থেকেও আমি কিনলাম। আর এই দেখুন চিংড়ি মাছ, একদম ওই কাদা চিংড়ির থেকে একটু বড় সাইজের চিংড়ি হবে, সেইটা বিক্রি হচ্ছে। তো আমার মোটামুটি খুব ভাল লাগলো জায়গাটা। আর আজকের ব্লগটাও একদম ছোট্ট করে ব্লগটা দিয়েছি, আমি আজকের ব্লগটাও এখানেই শেষ করব। আবার দেখা হবে আপনাদের সাথে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আপনারা যারা নিউ জার্সিবাসী দেখছেন অবশ্যই অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন।